ওকে সো হোয়াটস আপ গাইস, অনেকদিন পর আমরা ব্লগ করছি। আজকে প্রায় কুড়ি পঁচিশ দিন হবে তারপর আজকে আবার নতুন করে ব্লগ করছি। তো আজকে কেন জানি একটু নার্ভাস লাগছে। আজকে হচ্ছে আজ কত তারিখ, আজকে হচ্ছে তাই ডেটও ভুলে গেছে, সরি আজকে হচ্ছে 3 তারিখ। আমাদের এখানে শুরুতে একটা মেলা বসেছে, তো হঠাৎ করে প্ল্যান হয়েছে যে মেলা যাচ্ছি, তো আমিও ডিসি আর ভিডিও যাচ্ছি। তো দেখছি এতদিন পর ব্লগ করছি, কিন্তু তাই কথা ওইটা বলতে পারছি না। তো যাই হোক, আর দেরি না করে নিচে যাই, কারণ রিসিভ চলে এসেছে। তো যাই হোক, আসতে মাসটি রাইট ব্লক করে দিয়ে ওকে গাইস। সো আমি আর ঋষি বেরিয়ে পড়েছিলাম মেলা যাওয়ার জন্য। তারপর কিছু দূর গিয়ে বিবেককে ওদের হাউসিং থেকে তুলে নিলাম এবং আমরা তিনজনে বেরিয়ে পড়লাম মেলা যাওয়ার জন্য। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেছিলাম বিবেক মেলা। হ্যাঁ গাইস, বিবেক মেলা আমাদের শিউরিতে প্রত্যেক বছরই হয়, কোনো বছর জেলা স্কুল মাঠে, আবার কোনো বছর বেনী মাধব স্কুল মাঠে, আর এই বছর হয়েছে বেনী মাধব স্কুল মাঠে। মেলা দিলে একটা সমস্যা যে প্রচুর নয়েজ থাকে, তো সেই জন্য আমি কথা আগে বেশি কিছু বলছি না, পরে হলে হয়তো ভয়েস ওভার করে দেবো। এটা যাবি নি বিবেক? তো প্রথমে মেলাতে গিয়ে পুরো এক চক্কর মেরে নিলাম এবং দেখলাম যে কোথায় কি বসেছে। তো দেখলাম যে একটা বিশাল বড় নাগরদোলনা বসেছে এবং ব্রেক ড্যান্স বসেছে, আর টোরা টোরা না কি বলো সেটাও বসেছে। তো আমরা ঠিক করেছিলাম যে ওগুলোতে চাপবো, অ্যাকচুয়ালি ওগুলোর জন্যই আমাদের মেলাতে যাওয়া। তো নাগরদোলনাতে চাপার আগে ভাবলাম যে মথুরা কেক বসেছে, তো মথুরা কেকটা আমরা আগে খেয়ে নিই, তারপর নাগরদোলনায় গিয়ে আমরা চাপবো। তো ফাইনালি আমাদের নাগরদোলনাতে চাপার পালা চলে এলো। টিকিট নিয়ে নিয়েছি দুজন, আমি আর বিবেক চাপবো। এসি চাপবি না, কোনো সুযোগ আছে কিন্তু? তো আমরা রেডি আছি, দুটো টিকিট নিয়ে নিয়েছি, আমি আর বিবেক চাপবো। ঋষি চাপছে না, কারণ ঋষির ভয় লাগছে। তো আমাদের আগে যারা চেপেছিল তাদের ঘুরিয়ে যাচ্ছে, ঘুরিয়ে যাচ্ছে। প্রায় 7-8 মিনিট ধরে আমরা নিচে দাঁড়িয়ে আছি, ওয়েট করছি, তাও ওদের নামাচ্ছে না। শোটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম। This shit is super raw. এত তাড়াতাড়ি? আমাদের আগে মোটামুটি 5 থেকে 10 মিনিট মতো ঘোরালো আমাদের আগে যারা চেপেছিল, আর আমাদের মানে 5 মিনিট হবে না, 2-3 মিনিট হবে। হয়ে গেল, হয়ে গেল, আগে অনেকবার ঘোরালো জ্যাকেটটা। চিটিং 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 এ চিটিং হ্যাঁ, যখন জাস্ট মজাটা শুরু হতে লাগলো ব্যাস তখন নামিয়ে দিল। এবার ওই নাগরদোলনাটা ছেড়ে এবার এটাতে চাপবো, দেখি আছে এটাতে। এটাই চাপার আগে যে নাগরদোলনাটা আমরা চেপেছিলাম ওটা আমাদেরকে একদমই ঘোরালো না, জাস্ট 2 থেকে 3 বার হয়তো 3 রাউন্ড ঘোরালো, তারপর নামিয়ে দিল। তো সেই আফসোস মেটাতে আমরা আবার টোরা টোরাতে চাপলাম। বলবে এটাতে যাবো, এটা অনেকক্ষণ ঘুরে, কিন্তু ওটাতে যাবো না। আইসক্রিম খেয়ে এবং ফায়ার পান খাওয়া দেখে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। সো গাইস, এটা একদম শর্ট অ্যান্ড সিম্পল ব্লগ ছিল, অ্যাকচুয়ালি ব্লগও ঠিক না, আমার অনেকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছিল না, তাই এটা একটা দিলাম। এরপর থেকে রেগুলার ভিডিও আসবে। গাইস তো তোমার সাথে আবার দেখাবো নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই 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 বাই।